নমস্কার বন্ধুরা, মনির উনান ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে মোচা ফিঙ্গার। তৈরি করার জন্য আমি এখানে কিছু মোচা নিয়ে নিয়েছি। এবারে এর এই পাতলা অংশটি আর এই দেশলাই কাঠির মতো অংশটি বাদ দিয়ে দেব। এইভাবে আমি মোচাগুলি সব ছাড়িয়ে নেব। এভাবে সব মোচাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার মোচাগুলি সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলি সেদ্ধ করে নেব। একবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার সেদ্ধ করে নেব। আমি এখানে উনান জ্বেলে দিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি। ছাড়িয়ে রাখা মোচাগুলি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা 1-2 মিনিট মতো জাল দিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। আমার এটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার আমি এগুলি তুলে নেব, তুলে জল ঝরাতে দিয়ে দেবো। মোচা ফিঙ্গার বানানোর জন্য এবার একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি বেসন, বেসন নিচ্ছি 3 চামচ। এখানে 1 চামচ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু জোয়ান, অল্প একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি একটু অল্প গরম মশলার গুঁড়ো। দিয়ে আবার এটি ভালোভাবে মাখিয়ে নেব। দিচ্ছি অল্প একটু খাবার সোডা। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি বানিয়ে নিতে হবে। ব্যাটারটি একটু বেশিক্ষণ ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা এরকম হবে, এর থেকে বেশি পাতলাও হবে না, এর থেকে বেশি গাঢ়ও হবে না। এবার আমি ফিঙ্গারগুলি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফিঙ্গারগুলি একটু একটু করে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এগুলো উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। একইভাবে সব ফিঙ্গারগুলি আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে মোচা ফিঙ্গার, দেখতে খুব সুন্দর হয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।